আমার চ্যানেল স্ক্যামদেরকে আবার স্বাগত। স্ক্যামদেরকে দেখাবো আপনার আইফোনে যে 5টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখা উচিত। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো। আপনাদেরকে প্রথম যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রাখার রেকমেন্ড করবো সেটি হচ্ছে ডকুমেন্টস। এটি একাধারে ফাইল ম্যানেজার এবং একটি ব্রাউজারও বলা চলে। এখান থেকে আপনার ডাউনলোডসে বিভিন্ন প্রকার ফাইল আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা যেখানে সাফারি যে এক্সটেনশনটি রয়েছেন সেখান থেকে আপনারা বিভিন্ন প্রকার কন্টেন্ট ব্রাউজ করতে পারেন, বিভিন্ন প্রকার গান, ভিডিও, এবং আপনারা যদি চান কোনো পিডিএফ সেগুলো আপনারা ডাউনলোড করে এই ডকুমেন্টস অ্যাপ্লিকেশনের মধ্যে রাখতে পারবেন। আপনারা চাইলে এখানে ফাইল ম্যানেজারের মতো ফোল্ডার ক্রিয়েট করে আপনারা যে ডাউনলোড করেছেন সেইগুলো বিভিন্ন ফোল্ডারে সাজিয়ে রাখতে পারবেন। এরপর যে পরবর্তী অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য রেকমেন্ড করবো সেটির নাম হচ্ছে শেয়ারিট। এর মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার ফাইল, মিউজিক এবং ভিডিও শেয়ার করতে পারবেন। আপনারা জানেন যে আমাদের আইফোন থেকে সরাসরি কোনো কিছু শেয়ার করা যায় না, এর জন্য আপনাদেরকে আইটিউনসে কানেক্ট করতে হয়। এই শেয়ারিট অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে হয়তো বা অনেকটাই আইটিউনের থেকে কানেক্ট করার ঝামেলাটা কমায় দিতে পারে। আপনারা জানেন যে সাফারি ব্রাউজারটা আপনাদেরকে অনেক স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। আপনার সাফারির পাশাপাশি আপনারা যদি আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে রাখেন তাহলে আপনারা সাফারির মতো অনেকটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং গুগল ক্রোমের একটি বাড়তি সুবিধা হলো এটিতে আপনার সাফারির থেকে ডেটা অনেক কম লাগে। তাই আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা যদি একটু ডেটা সেভ করতে চান তাহলে আপনারা গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। এর পরবর্তী যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করে রেকমেন্ড করবো সেটির নাম হচ্ছে স্পিড টেস্ট। স্পিড টেস্ট হলো একটি ইন্টারনেট স্পিড টেস্টের একটি অ্যাপ্লিকেশন, এবং এর মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার নেটের স্পিড, ওয়াইফাই স্পিড সেগুলো আপনারা টেস্ট করে নিতে পারবেন। এবং এর সুবিধা হলো এর ড্যাশবোর্ডটিকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায় এবং এর ইন্টারফেসটাও দেখতে অনেক সুন্দর। এর মাধ্যমে আমরা কখন কোন নেটওয়ার্কে আপনারা ইন্টারনেটের স্পিড টেস্ট করেছিলেন সেটি আপনারা এর মাধ্যমেও দেখতে পারবেন। স্পিড টেস্ট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে শুধু আপনারা ডাউনলোডের স্পিড টেস্ট করতে পারবেন না, এর মাধ্যমে আপনারা যে আপলোড হচ্ছে কত মেগাবাইট পিএস বা কত কেবিপিএস সেগুলো আপলোড হচ্ছে সেগুলো আপনারা চেক করে নিতে পারবেন। এর পরবর্তীতে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেকমেন্ড করবো এর নাম হচ্ছে পিক্সার্ট। হয়তোবা আপনার এর সাথে অনেক আগে থেকেই পরিচিত। এর মাধ্যমে আপনার বিভিন্ন প্রকার পিকচার অনেক সুন্দরভাবে এডিট করা যায়। আইফোনে যে ডিফল্ট পিকচার এডিটরটি রয়েছে সেটিও অনেক ভালো, তবে পিকচার ডে এর থেকে অনেক বাড়তি কিছু করা যায়। যেমন ধরেন ক্রপ করা, ফ্রি ক্রপ করা, শেপ ক্রপ করা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্রকার ছবিতে বিভিন্ন প্রকার অনেক সুন্দর সুন্দর ইফেক্ট ইউজ করা, এবং এই ইফেক্টগুলো বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন। আপনারা এখানে যদি একটি পিকচারের মধ্যে আর একটি পিকচার অ্যাড করতে চান সেগুলো ফ্রি ক্রপ করে এর মধ্যে দিতে পারবেন। এর মধ্যে যদি আমরা বিভিন্ন প্রকার টেক্সট দিতে চান সেই টেক্সটগুলো আপনারা দিতে পারবেন। এবং টেক্সটের সুবিধা হলো আপনারা সাধারণ টেক্সটের সাথে টেক্সটের মধ্যে আপনারা বিভিন্ন প্রকার বর্ডার যুক্ত করতে পারবেন। আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন প্রকার স্টিকার, বিভিন্ন প্রকার অ্যানিমেশন এগুলো যোগ করতে পারবেন। যদি নেট কানেকশন অন করে দিয়ে অ্যাপ্লিকেশনটি রান করেন তাহলে অনেক বাড়তি সুবিধা পেয়ে থাকবেন। আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে আমার বাম পাশে থাকা যে চ্যানেলের আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার যে আইফোনের প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে আপনারা হয়তো বা আইফোন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকবেন।